আউটসোর্সিং করে আমাদের কি লাভ? আপনাদের মনে কোশ্চেন দেখতে পারে, এই কোশ্চেনটার আনসার নিয়ে আসলাম। হাই স্যালারি, ওরা আপনাদের জন্য 1 টাকা খরচ করবে, আপনার এখানে সেই ওই টাকাটা 80 টাকা হবে, 1 ডলার সমান 80 টাকা হবে, তো আপনার জন্য স্যালারিটা অবশ্যই হাই। তাকে যদি 5 ডলার দেয়, ওটা যখন 80 টাকাতে কনভার্ট হবে, তো আপনার জন্য অনেক স্যালারি, এক কথায় আপনার জন্য স্যালারিটা অনেক বেশি। ভ্যালুয়েট বলতে আপনি প্র্যাকটিক্যাল কাজ করতে পারতেছেন, আপনার কাজের এক্সপিরিয়েন্সটা বাড়তেছে, আপনি কিছু কাজ শিখবেন, তা আপনি চাইলে এখানে বিজনেস করতে পারবেন আউটসোর্সিং এর মাধ্যমে। প্র্যাকটিক্যাল ইংলিশের এক্সপার্ট জানবেন কি, আপনি ইংলিশ চর্চা করতে করতে আপনার কি ইংলিশটা অনেক জানা হয়ে যাবে। আপনাকে সবসময় কাজ করতে হবে যে ইংলিশ। পার্সোনাল রিলেশন বলতে আপনি বায়ারের সাথে পার্সোনাল রিলেশন বিল্ড আপ করতে পারবেন, তো একবার পার্সোনাল বিল্ড আপের মাধ্যমে অনেকজনই আমাদের দেশ থেকে কি বাইরের রাষ্ট্রে চলে যাচ্ছে আউটসোর্সিং করে। এনজয় ফ্রিডম, আপনি যখন ইচ্ছে তখন কাজ করতে পারবেন, আপনাকে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে না, আপনি রাত্রেও করতে পারবেন, আপনার দিনেও করতে পারবেন, আপনি ক্যাজুয়াল ড্রেস পরেও করতে পারবেন, আপনি ড্রেস না পরেও করতে পারবেন, ওটার জন্য সমস্যা নেই, আপনাকে ফর্মাল গেট আপ নিতে হবে না। আমাদের দেশে অফিসগুলোতে তো ফর্মালি যেতে হবে, ফর্মাল গেট আপ নিতে হবে, তো এখানে আপনার পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে আউটসোর্সিং করে।